আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ রাশেদুল নবী। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ। তো বিসিএস বাংলাদেশের অংশটুকু আজকে আমরা শুরু করব। তো বাংলাদেশ অংশের শুরুতে আমরা পড়ব হচ্ছে বাংলার ইতিহাস, ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান মূলত দুই ধরনের, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। তাহলে ইতিহাসের ইতিহাসের উপাদান দুই ধরনের আছে। তাহলে বাংলার ইতিহাসের উপাদান দুই ধরনের, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। তো লিখিত উপাদানের মধ্যে কি আছে আমরা একটু পড়ি। ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মহিদাসের ঐতরীয় আরণ্যক, আবুল ফজলের আকবরনামা, গোলাম হোসেন সলিমের রিয়াজ আস সালাতিন ইত্যাদি। ঐতরীয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তাহলে লিখিত উপাদানের এই যে কিছু গ্রন্থ আছে, এই গ্রন্থগুলোর নাম আমাদের মনে রাখতে হবে। কৌটিল্যের লেখা, তাহলে কে লিখেছে? কৌটিল্য। কৌটিল্যের লেখা হচ্ছে অর্থশাস্ত্র। কলহনের রাজতরঙ্গিনী, মহিদাসের ঐতরীয় আরণ্যক, আবুল ফজলের আকবরনামা, গোলাম হোসেন সলিমের রিয়াজ আস সালাতিন ইত্যাদি। ঐতরীয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম, এই যে ঐতরীয় আরণ্যক যেটা লেখক হচ্ছে মহিদাস, এই ঐতরীয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তাহলে প্রশ্ন যদি এমন আসে যে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়, তাহলে ঐতরীয় আরণ্যক গ্রন্থে পাওয়া যায়। যদি প্রশ্ন এইভাবে ঘুরে আসে যে বঙ্গ শব্দের উল্লেখ কার লেখা গ্রন্থে প্রথম পাওয়া যায়, তাহলে আমরা বলবো মহিদাসের গ্রন্থে সর্বপ্রথম পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখি আকবরের সভাসদ আবুল ফজল আকবরনামা নামে তিন খণ্ডের বিশাল ইতিহাস গ্রন্থ রচনা করেন। তাহলে আকবর নামক গ্রন্থটি কে রচনা করেন? আবুল ফজল। এই আকবরনামার তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইন ই আকবরী। আকবরনামার তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইন ই আকবরী। এই আইন ই আকবরী গ্রন্থে আবুল ফজল দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন। তাহলে সর্বপ্রথম কি আইনি আকবরী গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ প্রথম ব্যবহার করেন কে? আবুল ফজল। তিনি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে এদেশের প্রাচীন নাম বঙ্গ, এর সাথে বাঁধ বা জমির সীমানাসূচক আল, আলী বা আইল প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠিত হয়। তাহলে বাংলা শব্দটা কিভাবে গঠিত হয়েছে? এদেশের প্রাচীন নাম হচ্ছে বঙ্গ, এই বঙ্গর সাথে আল, আলী বা আইল এই তিনটার যে কোনো একটি সংযোগে আর কি গঠিত হয়েছে কি বাংলা শব্দ। এরপরে দেখি বিভিন্ন বিদেশি সাহিত্যকর্মে তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়। যেমন চৈনিক ইতিহাসের জনক সুমা কিয়েন সংকলিত ঐতিহাসিক দলিল, এটা একটা গ্রন্থের নাম ঐতিহাসিক দলিল। তাহলে এই গ্রন্থটির রচয়িতাকে চৈনিক ইতিহাসের জনক বা চীনের ইতিহাসের জনক সুমা কিয়েন, এই সুমা কিয়েন হচ্ছে ঐতিহাসিক দলিল গ্রন্থটির রচয়িতা। আর তিনি এই গ্রন্থটি লিখেছেন খ্রিস্টপূর্ব 94 অব্দে, বা আমরা এভাবে বলতে পারি খ্রিস্টপূর্ব প্রথম শতকে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে সুমা কিয়েন কী লিখেছেন? ঐতিহাসিক দলিল নামক গ্রন্থটি লিখেছেন। আচ্ছা, এই গ্রন্থে কি পাওয়া যায়? ভারতের কুষাণ সাম্রাজ্যের ইতিহাস পাওয়া যায়। তাহলে প্রশ্ন যদি এমন আসে ভারতের কুষাণ সাম্রাজ্যের ইতিহাস কার গ্রন্থে পাওয়া যায়, তাহলে সুমা কিয়েনের গ্রন্থে পাওয়া যায়। কোন গ্রন্থে পাওয়া যায়? ঐতিহাসিক দলিল নামক গ্রন্থে পাওয়া যায়। আচ্ছা, এরপরে ফার্সি ভাষায় রচিত মিনহাজ উস সিরাজের তবকাতি নাসিরি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ গ্রন্থ। তাহলে প্রশ্ন যদি আসে যে হচ্ছে তবকাতি নাসিরি যেটা মিনহাজ উস সিরাজের লেখা, এটা কোন ভাষায় রচিত? এটি ফার্সি ভাষায় রচিত। অথবা তবকাতি নাসিরি কার লেখা? এটা হচ্ছে মিনহাজ উস সিরাজের লেখা। এগুলো গেল হচ্ছে ইতিহাসের হচ্ছে লিখিত উপাদান। এগুলো আমরা যা পড়লাম এগুলো হচ্ছে সব ইতিহাসের লিখিত উপাদান। যেই সব গ্রন্থের নাম পড়লাম এগুলো হচ্ছে ইতিহাসের লিখিত উপাদান। এখন আমরা পড়ব হচ্ছে ইতিহাসের অলিখিত উপাদান কী কী আছে। ইতিহাসের অলিখিত উপাদান হচ্ছে যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাই তাকে অলিখিত উপাদান বলে। যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি।
তাহলে অলিখিত উপাদান হচ্ছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি, এগুলো হচ্ছে অলিখিত উপাদান। তামার পাতের উপর লেখাই ইতিহাসে তাম্রলিপি নামে পরিচিত। এই তাম্রলিপির প্রশ্ন কিন্তু বিসিএসে এসেছিল। তাহলে তামার পাতের উপর লেখাই হচ্ছে ইতিহাসে তাম্রলিপি নামে পরিচিত। প্রাচীনকালে রাজারা তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা বা নির্দেশ দিতেন, এগুলোকে তাম্র শাসন বলা হতো। তাহলে এই যে প্রাচীনকালে রাজারা যে তামার পাতে খোদাই করে যে বিভিন্ন রাজ আদেশ বা আজ্ঞা দিতেন, হ্যাঁ, সেগুলো হচ্ছে, সেগুলোকে বলা হতো তাম্র শাসন। আর তামার পাতের উপর শুধু যে লিখা সেটাকে বলা হতো তাম্রলিপি। কিন্তু তাম্রলিপিটাই যখন হচ্ছে কোনো রাজা আদেশ দিয়ে লিখাতেন তখন সেটা নাম হয়ে যেত তাম্র শাসন। এই প্রাচীন, আচ্ছা এরপরে হচ্ছে স্বাধীন বঙ্গ রাজ্য, স্বাধীন বঙ্গ রাজ্য আমলের এরকম 60টি তাম্র শাসন পাওয়া যায়। তাহলে স্বাধীন বঙ্গ রাজ্য আমলের কয়টি শাসন তাম্র শাসন পাওয়া যায়? 60টি তাম্র শাসন পাওয়া যায়। এই হচ্ছে মোটামুটি বাংলার ইতিহাসের উপাদানগুলো।